সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গণিত বিজ্ঞান, পুলিশ সানাত্রী বিদ্যালয় সিলেট। আজকের গণিত ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা বিশেষ পদ্ধতিতে তোমাদের ক্লাসটি নিচ্ছি, অর্থাৎ আমাদের শিক্ষা মন্ত্রণালয় আছে, সেখানে একটি ওয়েবসাইট আছে, সেখানে REL-M কন্টেন্ট আছে, অর্থাৎ তোমাদের কিছু কন্টেন্ট সরকার করে দিয়েছে। কী ধরনের কন্টেন্ট, অর্থাৎ কী ধরনের ক্লাস তোমাদেরকে আমরা করাবো, সেই কন্টেন্ট ব্যবহার করে আজকে একটি ক্লাস নেব। আগে তো নিজে তৈরি করে দেখিয়েছি, আজকে সরকার বিশেষজ্ঞ প্যানেল কর্তৃক তৈরিকৃত একটি ক্লাস তোমাদেরকে দেখাবো। আশা করি ক্লাসগুলো মানে কি ভালো লাগবে। চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। এখানে তোমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এখানে আমাদের মহাপরিচালক মহোদয় ও প্রধানমন্ত্রীর ছবি দেখতে পাচ্ছ। আমাদের যেটা হচ্ছে সেটা ই লার্নিং, না ই লার্নিং অর্থাৎ ইলেকট্রনিক লার্নিং, অর্থাৎ ঘরে বসেই আমরা শিক্ষা মন্ত্রণালয়ের ক্লাস তৈরিকৃত ক্লাস দেখতে পাবো। কীভাবে সেটি এখন দেখাচ্ছি, চাইলে তুমিও দেখতে পারবে। আমরা ক্লাস 7-এ চলে গেলাম, যেহেতু তোমরা 7-এর শিক্ষার্থী। গণিত কে আমরা গণিত চলে গেলাম। এখন আজকে আমরা গতি বিষয়টি সমস্যা সমাধান করব, কিছু আলোচনা করব। সপ্তম শ্রেণী গণিত বিষয়বস্তু গতি বিষয়ক সমস্যা, অধ্যায় দ্বিতীয়, শিখনফল, ঐকিক ও অনুপাত ব্যবহার করে বাস্তব জীবনের সময় ও কাজ, নল ও চৌবাচ্চা, সময় ও দূরত্ব এবং নৌকা ও স্রোত বিষয়ক সমস্যা সমাধান করতে পারবে। বিভাজিত শিখনফল, ঐকিক নিয়ম ব্যবহার করে বাস্তব জীবনের সময় ও দূরত্ব বিষয়ক সমস্যা সমাধান করতে পারবে। ওকে, আমরা এই পাঠে কি পড়ব, কি জানব, কি শিখব, কি বলতে পারব, সেই বিষয় সম্পর্কে ধারণা পেলাম। অর্থাৎ শিখনফল, যেটাকে আমরা বলি লার্নিং আউটকাম, ধারণা পেলাম। চলো একটা এখন ভিডিও দিয়ে আমাদের ক্লাসটা কি শুরু করি। গতি গতি বিষয়টা পেরে দেখো, শিক্ষার্থী বন্ধুরা, একটা ট্রেন কিন্তু চলে গেল, আরেকটা ট্রেন এখানে স্থির আছে, না আর প্ল্যাটফর্ম রেল স্টেশন আছে। এখন যে ট্রেনটা স্থির আছে তার নাম হচ্ছে কি, পদ্মা এক্সপ্রেস। আরেকটা ট্রেন চলে গেল, তোমরা কি কেউ মনে বলতে পারবে? ক্লাসে যদি থাকতে, ফিজিক্যাল ক্লাসে আমরা অবশ্যই প্রশ্ন করতাম, অবশ্যই অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী যারা মনোযোগ দিয়েছে তারা বলতে পারতে কোন ট্রেনটা কি চলে গেল, অর্থাৎ যে ট্রেনটা গতিশীল ছিল। আরেকটা ট্রেন স্থির আছে, না তো দেখি আমরা এই দুইটা ট্রেনের উপরে কিছু প্রশ্ন, একটা এমসিকিউ, আমরা সেই এমসিকিউটার উত্তর কি করতে পারি কিনা। অর্থাৎ কোন ট্রেনটি স্থির আর কোনটি কি চলমান ছিল। প্রথম বছর তিস্তা এক্সপ্রেস স্থির, পদ্মা এক্সপ্রেস চলমান। দ্বিতীয় বছর কি পদ্মা এক্সপ্রেস স্থির, তিস্তা এক্সপ্রেস চলমান। যদি ক্লাসে হতো তোমাদের দিয়ে আমরা কি কম্পিউটার স্কিল ডেভেলপের জন্য তোমাদের কাজটা করাইতাম, এখন আমি করে নিই নাকি, আমার মনে হচ্ছে এটি হতে পারে। দেখি তো তোমাদের পক্ষে কাজটা করলাম, ওকে হয়ে গেছে। তোমাকে সবটা ধন্যবাদ জানাইছি, তুমি যদি করতে খুব আনন্দ পেতে, তোমাদের পক্ষ থেকে আমি কাজটা কি করলাম। অর্থাৎ পদ্মা এক্সপ্রেস স্থির ছিল আর তিস্তা এক্সপ্রেস কি চলমান ছিল, না তাই না? আমরা নেক্সট স্লাইডে আসি। ট্রেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করা বলতে ট্রেনের সম্মুখ অংশে প্ল্যাটফর্ম ঢোকার পর থেকে ট্রেনের শেষ প্রান্ত প্ল্যাটফর্ম অতিক্রম করাকে বোঝাবে। অর্থাৎ ট্রেনটি 120+330 বা 450 মিটার দূরত্ব অতিক্রম করবে। 54 সেকেন্ডে অতিক্রম করে 450 মিটার, 1 সেকেন্ডে অতিক্রম করে 450/54 মিটার বা 25/3 মিটার। ট্রেনটির বেগ 25/3 মিটার পার সেকেন্ড। এখন আমরা কি শিখলাম,
ইন্টারেস্টিং বিষয় এখানে আমরা বাস্তবে এটা আমরা ক্লাসে তো কখনোই দেখাতে পারতাম না ছবি এঁকে, কিন্তু এখানে আমরা একবারে রিয়েল দেখে পেলাম। এই যে এটা হচ্ছে আমাদের কি প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে আমার কি প্ল্যাটফর্ম, এটা কত 300 কত 30 মিটার, আর এইটা দেখো ট্রেন, এই ট্রেন হচ্ছে কত 120 মিটার, দুইটা মিটার কত 450 মিটার। তাহলে ট্রেনটা প্ল্যাটফর্ম অতিক্রম করে মানে সে প্ল্যাটফর্ম হয়ে যায়, আবার নিজের দৈর্ঘ্য কি করে অতিক্রম করে, তাই না? তাহলে সে কতটুকু যাবে আমরা বলতে পারি এখানে 120 যোগ কত 330, 450 মিটার। এই 450 মিটার যেতে তার সময় লেগেছিল কত 54 সেকেন্ড, 54 সেকেন্ড। এটা কোথা থেকে পাইছে? ওই যে গতিবেগ তার 30 কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায় 30 কিলোমিটার। তো এটাকে আমরা 1000 গুণ করে 36 ভাগ করি, কিন্তু আমরা 54 সংখ্যাটা কি পেয়েছি। 54 সেকেন্ডে যায় সে 450 মিটার, অথবা যদি 1 ঘন্টা 30 কিলোমিটার, সেখান থেকে 54 পেয়েছি আমরা। তাহলে একে যাবে কত আমরা ভাগ করলাম, ভাগ করলে কাটাকাটি করলে 25 বাই কত 3, এটা হচ্ছে ট্রেনের কি গতিবেগ। 1 সেকেন্ডে সে ট্রেনটা কতটুকু দূরত্ব অতিক্রম করে। ওকে আমরা বুঝে গেলাম, নেক্সট দেখো পারো কিনা। ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, ট্রেনের গতিবেগ 48 কিলোমিটার পার ঘন্টা, সেতু অতিক্রমের সময় 30 সেকেন্ড, সেতুর দৈর্ঘ্য কত? ওকে একটা সমস্যা, ওই যে আগের অঙ্কটা করেছি আমরা দেখিয়েছি, সেই অঙ্কে অনুকরণ করে আমরা ক্লাসে থাকলে তোমাদেরকে এই কাজটা করতে দিতাম, এখন তোমরা বাসে অঙ্কটা করবে নাকি? আমি উত্তরটা এখনই বলে দিব কত হতে পারে। গতিবেগ 48 কিলোমিটার পার ঘন্টা মানে সে 1 ঘন্টায় 48 কিলোমিটার যায়, যেহেতু ওখানে মিটার আছে। তোমরা একটু ক্লু দিয়ে দিচ্ছি, 48 কিলোমিটারকে তোমরা মিটারে নিয়ে নিবে 48,000 মিটার, আর ঘন্টারে 36 ভাগ করে কি সেকেন্ডে নেবে, কারণ 30 সেকেন্ড আছে, ওই যেখানে 54 সেকেন্ড ছিল না। সেই তথ্য ব্যবহার করেই তোমরা কি করবে এই কাজটা কি করবে, উত্তরটা বলে দিচ্ছি 300 মিটার। 300 মিটার, ওকে আশা করি করতে পারবে যারা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেছো, আর যারা করতে পারবে না তারা আবার চেষ্টা করবে, আর যারা করতে পারবে তাদেরকে অগ্রিম ধন্যবাদ দিয়ে দিলাম। একজন সাইকেল আরোহী 400 মিটার দীর্ঘ একটি সেতু 2 মিনিটে অতিক্রম করে, তার গতিবেগ ঘন্টায় ক 5 কিলোমিটার, খ 8 কিলোমিটার, গ 12 কিলোমিটার, ঘ 48 কিলোমিটার। ওকে সাইকেল চালাও যারা যারা, গতিবেগ কত উঠাও, আমিও কিন্তু তোমাদের মধ্যে স্কুল থাকতে সাইকেল চালিয়েছিলাম না, সাইকেল চালার আনন্দ কি। আর তো এখন অনেক মেয়েরাও কি সাইকেল চালায়, সেটা তো অনেকেই চালান। তাহলে একজন সাইকেল আরোহী যে সাইকেল চালায় তার 400 মিটার দীর্ঘ একটি সেতু সে কি অতিক্রম করে, তার 2 মিনিট মাত্র সময় লাগে না, তাহলে তার গতিবেগ কত অঙ্ক করে বের করবে দেখি আমরা পরের উত্তর নেই কিনা। না হয় নাই, ক দেবো না, ক দেই ফাইন। তাহলে এটার উত্তর কত, 12 কিলোমিটার। তাহলে তোমরা অঙ্কটা করে 12 কিলোমিটার বার করবে, অবশ্যই বাসায় কাজ করবে, তাহলে তোমাদের দক্ষতা বাড়বে, তোমরা উপরে ক্লাসের জন্য কি যোগ্য হবে এবং উপরে ক্লাসগুলো কি ভালো করে করতে পারবে। ওকে আজকে এই পর্যন্তই, আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।